তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব সল্ট ব্রিজ নিয়ে। কিন্তু সল্ট ব্রিজ নিয়ে বা লবণ সেতু নিয়ে আলোচনা করার পূর্বে তো আমি একটি বিষয় ব্যাখ্যা করতে চাই তোমাদের কাছে। সে টপিকটার নাম হচ্ছে তরল সংযোগ বিভব, লিকুইড জাংশন পটেনশিয়াল। মানে অর্থাৎ কেন আমার সল্ট ব্রিজটা প্রয়োজনীয় বা সল্ট ব্রিজের মূল উদ্দেশ্যটা কি? কারণ তোমরা অলরেডি জেনেছো যে আমি আগের লেকচার গুলোতে বলেছি যে আমাদের তৈরি রাসায়নিক কোষ দুই ধরনের হয়, এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। তো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তৈরি রাসায়নিক কোষ বা ডাবল কম্পার্টমেন্ট সেলের ক্ষেত্রে যে আমরা সল্ট ব্রিজ ব্যবহার করি, তো আসলে সিঙ্গেল কম্পার্টমেন্টে একসাথে দুটো তড়িৎ বিশ্লেষ্য রাখলে কেন আমরা এভাবে আমরা তৈরি রাসায়নিক কোষ সৃষ্টি করি না, কেন আমরা একটা সেপারেটর দিই, কেন সল্ট ব্রিজ দিই বা আমরা মেমব্রেন দিই বা পর্দা দিই, যে এইটাকে ব্যাখ্যা করার জন্য আজকে এই টপিকটা আমি বলতে যাচ্ছি যে কেন আমাদের এই সল্ট ব্রিজের প্রয়োজনীয়তা রয়েছে। তো দেখো, যখন আমরা এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে বা দুইটা তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ সাপোজে যে আমাদের এখানে এক্সাম্পল হিসেবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ এগুলো তড়িৎ বিশ্লেষ্য যারা একটা পাত্রের মধ্যে একসাথে আছে। তো প্রবলেমটা হচ্ছে যখনই দুটো তড়িৎ বিশ্লেষ্য একসাথে মিশ্রিত থাকে তখন তাদের সংযোগস্থলে একটা বিভব উৎপন্ন হয়, আর সেই বিভবটার নামটাই হচ্ছে তরল সংযোগ বিভব। কারণ তোমার নাম দেখে বুঝতে পারতেছো এক ধরনের বিভব যেটা তরলের সংযোগস্থলে তৈরি হয়, এবং তরলটা কি? আমাদের তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ আয়নিত অবস্থায় যে আমাদের আয়নিক বস্তুগুলো থাকে দ্রবণের মধ্যে। অর্থাৎ এই বিভবটা সৃষ্টির ফলে যেটা হয়, এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া এটার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে এই বিভবটা সৃষ্টি হলে আমার যে কোষের তড়িৎ চালক বল আছে, অর্থাৎ আমার যে তড়িৎ রাসায়নিক কোষে যে তড়িৎ চালক বল, সেই মানে এই বিভবটা কি ত্রুটি সৃষ্টি করবে। তো অর্থাৎ এটা একটা ত্রুটি আমার তড়িৎ রাসায়নিক কোষের বিভব নির্ণয়, অর্থাৎ তড়িৎ কোষ বিভব নির্ণয়, এটা একটা ত্রুটি, তরল সংযোগ বিভব। তো এই ত্রুটিটাকে আমাকে মিনিমাইজ করতে হবে, এটাকে আমাকে কমাইতে হবে, এই ত্রুটিকে দূর করার চেষ্টা করতে হবে। আর সেই দূর করার একটা খুব চমৎকার বুদ্ধি হচ্ছে কি, সল্ট ব্রিজ। সো এই সল্ট ব্রিজ নিয়ে ভাইয়া পরের অংশে আলোচনায় আসছি, কিন্তু তার আগে এই তরল সংযোগ বিভবটা তৈরি কেন হয়, তার অরিজিন বা উৎসের এক্সপ্লেনেশনটা আমি দিয়ে দিতে চাচ্ছি। তো এখন দেখো যে ভাইয়া এখানে প্রকাশ করেছি দুইটা তড়িৎ বিশ্লেষ্য, একটা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে দুই ধরনের আমি কম্বিনেশন করেছি। কারণ তোমরা দেখে বুঝতে পারছো যে প্রথম যে কম্বিনেশনটা এটার মধ্যে হচ্ছে ক্যাটায়ন সেম, সো অ্যানায়ন। সো অর্থাৎ এক্ষেত্রে তরল সংযোগ বিভব উৎপন্ন হবে অ্যানায়নের প্রভাবের দ্বারা। আর দ্বিতীয় কম্বিনেশনে দেখো আছে সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড, সো দেখে বুঝতে পারছো যে অ্যানায়ন ফিক্সড আছে, সো ক্যাটায়নের ভ্যারিয়েশন। সো অর্থাৎ প্রথম এক্সাম্পল হচ্ছে অ্যানায়ন দ্বারা আমার তরল সংযোগ বিভব বা লিকুইড জাংশন পটেনশিয়াল তৈরি হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে ক্যাটায়নের ইফেক্ট দ্বারা আমার কি তরল সংযোগ বিভব তৈরি হবে। সো দেখো ভাই, এখানে দেখিয়েছি যে পরের অংশে দেখো যে এখানে ক্লোরিন অ্যানায়ন, নাইট্রেট অ্যানায়ন, সোডিয়াম ক্যাটায়ন, ক্যালসিয়াম ক্যাটায়ন, এবং এই যে ভাইয়া একটা সিঙ্গেল লাইন এঁকেছি, ভার্টিক্যাল লাইন এঁকেছি, সো এটা আসলে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে এদের জাংশন বা সংযোগস্থলকে বোঝাচ্ছি। সো অর্থাৎ এই পয়েন্টের মানে এই সংযোগস্থলে আমার বিভব উৎপন্ন হবে, অর্থাৎ এই সংযোগস্থলে ডান পাশে এবং বাম পাশে আমার প্লাস মাইনাস চার্জ সেপারেশন হবে, যার ফলে বিভবটা আসলে তৈরি হবে। সো এখন দেখো এর কারণটা কি, যে বিভব যে তৈরি হয়েছে, দেখো ভাই এখানে বিভবটা বিভব যে সৃষ্টি হয়েছে সেটা ভাই প্রেজেন্ট করেছি, এখানে প্লাস মাইনাস, এখানে মাইনাস প্লাস। সো এই ব্যাপারটা আসলে বুঝতে হবে যে কেন এই বিভবটা এখানে বাম পাশে প্লাস, এখানে ডান পাশে প্লাস। সো এইটার রেজাল্ট হচ্ছে ভাই এখানে লিখেছি যে দেখো সবাই, যে অর্থাৎ এই সংযোগস্থলে আমি আবার বলছি এই দুটো তড়িৎ বিশ্লেষ্যের এই যে সংযোগস্থল বা এই যে জাংশন পয়েন্ট, এই পয়েন্টে চার্জ সেপারেশন, চার্জের পার্থক্য, অর্থাৎ এক পাশে ধনাত্মক আর এক পাশে ঋণাত্মক প্রান্ত। সো এই ধনাত্মক ঋণাত্মক হলেই তোমাদের বিভব হয়। সো এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই কারণে, কারণ যদি আমি প্রথম কম্বিনেশনটায় আসি যেখানে কি অ্যানায়নের ভিন্নতা আছে, তাই না? হ্যাঁ, অ্যানায়নের ভিন্নতা আছে। সো এখন দেখো অ্যানায়নের ভিন্নতা আছে বিধায় ক্লোরিন মাইনাস এবং নাইট্রেট মাইনাস। সো দুইটা ভিন্ন ধর্মী অ্যানায়ন, এবং তুমি বুঝতেই পারছো ক্লোরিনের সাইজ আলাদা, নাইট্রেট অ্যানায়নের সাইজ একদমই আলাদা। এটা অনেক ভারী, এটা অনেক বড় সাইজ, এটা অনেক ছোট সাইজ। সো এই জন্য দেখো ভাই লিখেছি ক্লোরিন আয়নের মোবিলিটি ইজ গ্রেটার দেন নাইট্রেট আয়নের মোবিলিটি। মোবিলিটি মানে হচ্ছে চলাচলের বৈশিষ্ট্য, অর্থাৎ মোবাইল, মোবাইল মানে কিন্তু চলাচল, মানে ঘুরতে পারে, সহজে চলাচল করতে পারে, সহজে দৌড়াতে পারে। সো অর্থাৎ মোবিলিটি, অর্থাৎ ক্লোরিন আয়নের চলাচলের ক্ষমতা বা দৌড়ানোর ক্ষমতা কি নাইট্রেট আয়ন থেকে বেশি। সো অর্থাৎ নাইট্রেট আয়ন যে গতিতে এই পাশে, অর্থাৎ এই যে আমার যে সংযোগস্থল, এটা আমার যদি ডান প্রান্ত, এটা যদি বাম প্রান্ত হয়, অর্থাৎ নাইট্রেট আয়ন যে হারে বাম প্রান্তে চলে আসে, ক্লোরিন আয়ন তার থেকে বেশি হারে ডান প্রান্তে চলে যায়। তো তার ফলে চিন্তা করে দেখো ডান পাশে ক্লোরিন আয়নের আধিক্য বাড়বে,
সো যদি ডান পাশে ক্লোরিন আয়নের আধিক্য বাড়ে তাহলে ডান পাশে কি নেগেটিভ আয়ন কি বিল্ড আপ হবে তৈরি হবে কারণ ক্লোরিন আয়নের যাওয়ার রেট বা মোবিলিটি কি বেশি তাহলে চিন্তা করে দেখো ক্লোরিন আয়ন যদি এখান থেকে চলে আসে সেই তুলনায় তো নাইট্রেট এখানে আসে না তাই এখানে যে পরিমাণ ঘাটতি সৃষ্টি করতেছে সেটা নাইট্রেট পূরণ করতে পারছে না যার ফলে যেটা হচ্ছে ডান দিকে নেগেটিভ বাড়তেছে আর বাম দিকে কি পজিটিভ বাড়তেছে আপেক্ষিকভাবে সো এই জন্য এখানে বাম পাশে প্লাস আর ডান পাশে কি মাইনাস সো যেহেতু আমার চার্জ সেপারেশন হয়ে গেছে চার্জের পার্থক্য সে প্লাস মাইনাস সৃষ্টি হয়েছে তার মানে এখানে বিভব তৈরি হবে সো এটা হচ্ছে আমার তরল সংযোগ বিভব লিকুইড জাংশন পটেনশিয়াল কিসের দ্বারা সৃষ্টি হলো অ্যানায়নের মোবিলিটির দ্বারা তো ঠিক তেমনিভাবে আমি যদি দ্বিতীয় এক্সাম্পলে আসি সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যে দেখো এখানে সোডিয়াম আয়নের মোবিলিটি তোমরা বুঝতেই পারছো সোডিয়াম আয়নের সাইজ ক্যাটায়নের সাইজের থেকে অনেক ছোট সো তার মোবিলিটি অর্থাৎ ডিফিউজ হওয়ার বা তার চলাচলের ক্ষমতা কী চলাচলের রেট কী ক্যালসিয়াম থেকে বেশি হবে সো যদি সোডিয়াম আয়ন যদি বেশি হারে ডান পাশে চলে যায় তাহলে এখানে কি প্লাস বাড়তে থাকবে আর যেহেতু এখানে প্লাস বাড়ছে তাহলে এখানে কি তৈরি হবে নেগেটিভ সৃষ্টি হবে কারণ সোডিয়াম যে হারে ওই পাশে যাচ্ছে ক্যালসিয়াম সেই হারে আসছে না সো ঘাটতিটা পূরণ হচ্ছে না যার ফলে কি এক্সেস নেগেটিভ আয়ন এখানে বিল্ড আপ হবে আর ঠিক সেই ডান দিকে কি হচ্ছে প্লাস সো এখানে দেখো যে অ্যানায়নের দ্বারা সৃষ্টি হয়েছে কি ডান পাশে মাইনাস আর ক্যাটায়নের দ্বারা সৃষ্টি হয়েছে ডান পাশে কি প্লাস সো এই দুই কম্বিনেশনে আমার কি হতে পারে তরল সংযোগ বিভব তৈরি হতে পারে সো আমি যদি সামারাইজ করে বিষয়টাকে এইভাবে যে দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য যদি মিশ্রিত থাকে সংস্পর্শে আসে একে অপরের সাথে তাহলে তাদের সংযোগস্থলে বা জাংশন পয়েন্টে যে বিভব উৎপন্ন হচ্ছে এখন বিভব উৎপন্ন কেন হচ্ছে কারণ আয়নগুলোর মোবিলিটি ডিফারেন্ট সো অর্থাৎ একটা ভিন্নতা থাকতেই পারে হয় অ্যানায়নের দ্বারা হবে অথবা কি ক্যাটায়নের দ্বারা হবে সো তরল সংযোগ বিভব তৈরি হয় সংযোগস্থলে যার উৎস আয়নগুলোর চলাচলের ক্ষমতা বা মোবিলিটির উপর নির্ভর করে তো যার ফলে আমার তড়িৎ কোষ বিভবের ক্ষেত্রে এটা একটা ত্রুটি হয়ে দেখা দেয় ত্রুটি সৃষ্টি করে মান নির্ণয় জটিলতা সৃষ্টি করে সো এই জন্য এটাকে ন্যূনতম মানে হ্রাস ঘটানোর জন্য অর্থাৎ মিনিমাইজ করার জন্য ম্যাক্সিমাম লেভেলে মিনিমাইজ করার জন্যই আমরা লবণ সেতু অর্থাৎ এদেরকে আমরা সেপারেট করে দিচ্ছি তো যদি সেপারেট করে দিই ভাইয়া তাহলে কী হবে সেপারেট করে দিলে এদের সংস্পর্শ কি থাকছে না দুটা আলাদা কোষ যদি নিয়ে নিই দুটা আলাদা কম্পার্টমেন্ট যদি নিয়ে নিই তাহলে কি এদের মধ্যে এই বিভবটা যদি তৈরি হওয়ার প্রবাবিলিটি কি সবচেয়ে কমে আসবে এর ফলে আমরা সল্ট বিভব লবণ সেতু তৈরির মাধ্যমে আমরা এই জাংশন পটেনশিয়ালটাকে মিনিমাইজ বা হ্রাস ঘটাতে পারি ঠিক আছে সো এই জন্যই আমরা সিঙ্গেল কম্পার্টমেন্ট থেকে চলে গিয়ে আমরা ডাবল কম্পার্টমেন্টে শিফট করলাম যে আমার দুটোই হলো কোষ বিভবের যে ত্রুটি এটাকে দূর করতে পারলাম আবার আমার কি কোষের বৈশিষ্ট্য কি বজায় থাকলো কারণ আমরা পরবর্তীতে সল্ট ব্রিজে যখন ডেফিনিশন দিব দেখাবো যে সল্ট ব্রিজ এই কাজটা ছাড়াও আরও কী কী ফাংশন করছে ঠিক আছে সো আমরা মোটামুটি এক্সপ্লেনেশন দিলাম তো পরের অংশে আসছে লবণ সেতু ঠিক আছে